আসসালামু আলাইকুম, আমি মেরা সুলতানা। আমাদের স্যার যখন বলেন একজন উদ্যোক্তা নিয়ে ডকুমেন্টারি তৈরি করার কথা, তখন আমি খুব দ্বিধায় পড়ে যাই, কাকে নিয়ে করব, কোন উদ্যোক্তা নিয়ে করব। ওই সময় আমার মাথায় আসে আমার এক ছোট বোনের কথা, যে আমার বেস্ট ফ্রেন্ডের ছোট বোন তাকিয়া সুলতানা নোভা। চলেন তার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম, আমি তাকিয়া সুলতানা নোভা, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রোডবুকপিডি। 2019 সালে ফেসবুকে রোডবুকপিডি নামের পেজ খোলার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। মূলত ব্যক্তি জীবনে আমার তিক্ত অভিজ্ঞতা থেকে আমি এই উদ্যোগ গ্রহণ করি। স্পেশালি আমি আমার কলেজ সময়ে লোকাল ট্রান্সপোর্টে যে পথের হয়রানিগুলো শিকার হই, তা বিবেচনা করে আমি রাইডিং ট্রেনিং দেওয়া শুরু করি। বর্তমানে আমি আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চিটাগংয়ে 6 সেমিস্টারে পড়ছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। শুরুতে আমার বাবা আমাকে স্কুটার কিনে দেয় আর ওই স্কুটার দিয়ে ট্রেনিং দেওয়া শুরু করি। বাট পরবর্তীতেই আমার রাইডিং একাডেমির সাথে যুক্ত হয়ে আর এখন পর্যন্ত আমাদের ফান্ডিংয়ের সব কিছুতেই আমার রাইডিং একাডেমি যুক্ত আছে। রোডবুকপিডিতে এখন 2 জন ট্রেনার ট্রেনিং দিচ্ছে। ট্রেনিরা আমাদের কাছে ট্রেনিং দিচ্ছে কারণ আমাদের ট্রেনিংটা প্রায় 15 দিনের হলেও রোড রাইড থেকে শুরু করে ট্রাফিক রুলস, ট্রাফিক গাইড সব কিছুই তাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর সুযোগ থাকে, যার কারণে তারা ওই রোডে যাওয়ার যে ভয়টা বা জড়তাটা কাজ করে সেই থেকে নিজেদেরকে একটু হলেও সামাল দিতে পারে এবং কনফিডেন্টলি রোডে চালাতে সক্ষম হয়। শুরুতে জার্নিটা এতটা সহজ ছিল না। একে তো চট্টগ্রামের মতো একটা প্লেসে মেয়েরা স্কুটার চালাবে ব্যাপারটা সবাই সহজভাবে নিতে পারতো না, বাট দেখা গেছে যখন কোভিডের সময় এসেছে নিজের সেফটির জন্য বা নিজের হেলথ সিকিউরিটির জন্য হলো নিজের স্কুটার নিজে চালানোটা অনেক বেশি ইফেক্টিভ ছিল। হোক এটা ছেলে কিংবা মেয়ে, যার জন্যই হোক না কেন, সব থেকে ইফেক্টিভ ছিল নিজে চালাচ্ছে, লোকাল ট্রান্সপোর্টকে অ্যাভয়েড করতে পারছে, লোকাল বাস যা যা আছে সবগুলোকে অ্যাভয়েড করে খুব সুন্দরভাবে নিজের স্কুটার চালাতে পারাটা যে সেফ এবং সিকিউর সেই ব্যাপারটাকে মানুষ উপলব্ধি করতে পারে, এই ব্যাপারটি আমাকে তখনই খুব বেশি উৎসাহিত করে। প্রথম প্রথম স্কুটার শেখানোর সময় আত্মীয় স্বজনরা অনেক কিছু বলতো, আমি স্কুটার কেন চালানো শেখাচ্ছি, কিংবা আর সব থেকে বেশি কষ্ট লাগতো যখন দেখা যেত যে কি মেয়ে হয়ে কেন বেটাদের মতো স্কুটার চালাবো, এই ধরনের কথাগুলো শুনতাম। এইসব নেগেটিভিটি থেকে আমি কখনোই ডিমোটিভেটেড হইনি, আর আম্মু সবসময় আমাকে সাপোর্ট করতো, আর এই কারণে হয়তো আজকে আমার রোডবুকপিডির প্রশিক্ষণার্থীর সংখ্যা প্রায় 1000-এরও বেশি। ট্রেনিং যখন শুরু করি সব থেকে বড় সমস্যা ছিল প্লেস নির্বাচন, কেননা যেখানে স্কুটার শেখাবো যেহেতু মেয়েদেরকে শেখাচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু ছিল সেফটি মেনটেন করাটা। যে কোনো জায়গায় আমি চাইলেই একটা রোডে একটা স্কুটার ট্রেনিং দিতে পারি না, বাট শুরুর দিকে এই ব্যাপারটাই ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, একটা নিরাপদ প্লেস খুঁজে নেওয়া। আর যখনই ট্রেনিং দেওয়া শুরু করি বিভিন্ন মানুষ যেত যাতায়াতের সময়, তাদের যে বুলিংগুলো সেগুলো সব থেকে বেশি খারাপ লাগতো। তাছাড়া আমি মেয়ে হিসেবে কেন মেয়েদেরকে উৎসাহিত করছি নিজের স্কুটার চালানোর জন্য, এই ব্যাপারটা তখন নিউ নর্মাল শুরু হচ্ছে মাত্র, যার কারণে অনেকেই আগামী 1 বছরে রোডবুকপিডির প্রশিক্ষণার্থী প্রায় 1000 থেকে 1500 পর্যন্ত হবে, এবং সেই সাথে কার ড্রাইভিংয়ের ক্ষেত্রে ফিমেল ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। তাছাড়া বর্তমান সময় থেকে প্রায় 70% ফিমেল রাইডারের লাইসেন্স থাকবে, সেই ব্যাপারটাও নিশ্চিত করা হবে। মেয়েদের জন্য এই কাজটা কিংবা শুধু ছেলেদের জন্য এই কাজটা, এই ধরনের স্পেসিফিকভাবে না গিয়ে আমি আমার সেফটির জন্য আমি স্কুটার চালাবো কিংবা বাইক চালাবো কিংবা যে কোনো কিছু যেখানে আমার সেফটি এবং সিকিউরিটি দুটোই থাকবে, আমি নিরাপদে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারবো, সেই ব্যাপারটাকে অবশ্যই আমি উৎসাহিত করব। হতে পারে আমি মেয়ে, একজন মেয়ে হিসেবে যদি আমাকে সেফলি পৌঁছানোর জন্য গণপরিবহন এড়াতে হয় তাহলে আমি ওটাই করব। এক্ষেত্রে জেন্ডার ডিসক্রিমিনেশনের যে সব থেকে বড় যে ইস্যুটা, জেন্ডার ডিসক্রিমিনেশন,
এই ব্যাপারটাকে উপেক্ষা করে নিজের সেফটির জন্য স্কুটার চালানোটা অনেক বেশি ইফেক্টিভ বলে আমি মনে করি। বাংলাদেশের মতো জনবহুল দেশে পর্যাপ্ত উদ্যোক্তার অভাবে প্রতিনিয়ত বেকারত্ব বেড়েই চলেছে। অথচ আমরা তাকিয়ে সুলতানার নোভার গল্প শুনেই বুঝতে পারছি যে একজন তরুণও পারে তার নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আর আমরা এটাও জানি যে একটু চেষ্টা করলে শূন্য থেকে সফল হওয়া যায়। এই জন্য ওয়ারেন বাফেট বলে, উইদাউট প্যাশন ইউ ডোন্ট হ্যাভ এনার্জি, অ্যান্ড উইদাউট এনার্জি ইউ হ্যাভ নাথিং।